স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি উইথ অভি ইউটিউব চ্যানেলে। যেমনটা আপনাদের সাথে আমি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করি জেনারেল অ্যাওয়ারনেসের, আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে 40টা প্রশ্ন নিয়ে এসেছি এই প্র্যাকটিস সেট টুতে। যদি আপনারা প্র্যাকটিস সেট ওয়ানটি না দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। আর এই যে প্র্যাকটিস সেট আমি আপনাদের প্রোভাইড করি, এই প্র্যাকটিস সেট আপনাদের যে রেলওয়ে এনটিপিসির পরীক্ষা, তারপর গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এবং পিএসসি ক্লার্কের যে পরীক্ষাগুলো আছে ওগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি, তো দেখতে ভুলবেন না এই ভিডিওগুলো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ আছে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যদি আপনার শেয়ার করতে চান তো শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো এখান থেকে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জলীয় বায়ুকে জল কণায় রূপান্তর করতে সাহায্য করে, কে সাহায্য করে? অপশন বি ধূলিকণা সাহায্য করে জলীয় বায়ুকে জল কণায় রূপান্তর করতে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাঙর নামে পরিচিত কোন মৃত্তিকা ভাঙর নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন ডি প্রাচীন পলি মৃত্তিকা ভাঙর নামে পরিচিত। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? তো এটার উত্তর হবে অপশন ডি 1968 সালে রাষ্ট্রপতি শাসন প্রথম জারি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। এরপর বন্ধুরা 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন গুপ্ত রাজা নিজ মুদ্রায় নিজের লিচ্ছবি দৌ হিত্রর নাম মুদ্রিত করেছিল? তো এটির উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্ত মৌর্য। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন কে? ছিলেন শেরশাহের হিন্দু সেনাপতি? এটার উত্তর হবে অপশন ডি ব্রহ্মজিৎ গৌড়। এরপর আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মণিপুরে অবস্থিত ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হল, মণিপুরে অবস্থিত ভাসমান অভয়ারণ্যটির নাম কি? এখানে বলতে হবে। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশন বি কেহবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে একটি ভাসমান অভয়ারণ্য। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে শৈল শহর বলে? তো এটির উত্তর হবে অপশন এ দার্জিলিং। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? তো এটির উত্তর হবে অপশন সি 76 বছর, প্রায় 76 বছর পরপর দেখা যায়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বনভূমি এবং পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন ডি পটজল নামে পরিচিত। তো এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন প্রাণী ইকো লোকেশনে সক্ষম? অপশন সি উত্তর বাদুড় হবে, বাদুড়ের ইকোলোকেশনে সক্ষম। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদে? সেটি হলো অপশন এ গরান। এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, আর্যদের প্রধান বাহন কী ছিল? উত্তর হবে অপশন এ ঘোড়া, আর্যদের প্রধান বাহন ছিল। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতে যে যে প্রকার উদ্ভিদ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তা হলো অপশন এ পাতাঝরা উদ্ভিদ, ভারতে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, লৌহর পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়, উত্তর হয়ে যাবে অপশন বি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? এটি মনে রাখবেন অপশন ডি উত্তর হবে 1 এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, কার দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? এটি মনে রাখবেন অপশন বি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, সোডার বোতলের ভেতরে কার্বন ডাইঅক্সাইড থাকে। এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, রক্তাল্পতা রোগের কারণ কি? এটির উত্তর হবে রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা, অপশন এ উত্তর। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তাল্পতা রোগ দেখা দেয়। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম রাজদ্রোহের মামলার আসামি কে? ওটির উত্তর হবে অপশন বি বাসুদেব বলবন্ত ফাড়কে। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের কোথায় কার্পাস গবেষণাগার আছে? তো বন্ধুরা এটার উত্তর হবে অপশন বি নাগপুর, মহারাষ্ট্রে আছে। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, চৈতালি হলো উচ্চ ফলনশীল কি? এটি উত্তর হবে অপশন সি পাট বীজ। এরপর পরের প্রশ্ন চলে যাই আমরা, 21 নম্বর প্রশ্ন, যেখানে আছে কোন শিল্পকে সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয়? এটির উত্তর হবে অপশন এ লৌহ ইস্পাত শিল্পকে সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয়। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন কে? ছিলেন অপশন ডি হয়ে যাবে মানসিংহ। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? এটি উত্তর হবে অপশন সি
হাম্পিতে দেখতে পাওয়া যায়। এরপর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুলেন্ট হিসেবে কোন তরল ধাতু তরল ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন ডি, তরল সোডিয়াম ব্যবহার করা হয় কুলেন্ট হিসেবে। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? এটি উত্তর হবে অপশন সি, রিজুপালিকা নদীর তীরে। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? এটি হবে অপশন সি, জেমস প্রিন্সেপ। এরপর বন্ধুরা 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করে 1941-এর কত তারিখে? 17 জানুয়ারি মনে রাখবেন, অপশন সি। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, জেট প্লেন নিউটনের কোন গতিসূত্র অনুসারে ক্রিয়া করে? অপশন সি হয়ে যাবে, তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া করে। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, দইয়ের স্বাদ টক হয় কার উপস্থিতিতে? অপশন বি, ল্যাকটিক অ্যাসিড থাকায় দইয়ের স্বাদ টক হয়। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা কত? 26টি অস্থি থাকে মনে রাখবেন। তো 31 নম্বর প্রশ্নটি হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারগণকে আদায়কৃত রাজস্বের কত শতাংশ কোম্পানিকে প্রদান করতে হয়? এটি উত্তর হবে অপশন সি, 9-10% প্রদান করতে হয়। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, কে নীলদর্পণ নাটকটি ইংলিশ অনুবাদ করেন? তো 32 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে নীলদর্পণ নাটককে ইংলিশে অনুবাদ করেন। এখানে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত উত্তর হয়ে যাবে। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে, কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানায়? এটির উত্তর হবে অপশন সি, কৃষ্ণ কুমার মিত্র। বয়কটে আহ্বান জানায় কৃষ্ণ কুমার মিত্র। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের নৌ বিদ্রোহের সময় নৌ সেনাপতি ছিলেন কে ছিলেন? অপশন বি, অ্যাডমিরাল গডফ্রে। এরপর বন্ধুরা 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, উত্তর প্রদেশে একটি ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে, কোথায় আছে? অপশন সি, বারাণসীতে ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন ন্যাশনাল পার্কটি আয়তনে বৃহত্তম? এটি উত্তর হবে জম্মু কাশ্মীরে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক আয়তনে বৃহত্তম, মনে রাখবেন এটা। এরপর 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতে কটি আন্তর্জাতিক সড়কপথ আছে? এটি উত্তর হবে অপশন বি, দুটি। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? এটি উত্তর হবে অপশন এ, 90 প্রস্তর যুগের সভ্যতা। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে, উত্তর ভারতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কটি মহাজনপদ ছিল? এটি উত্তর হবে অপশন সি, 16টি মহাজনপদ ছিল। এরপর 40 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্টেনলেস স্টিল নিচের কোন ধাতুগুলির সংকর, মানে কোন ধাতুগুলির মিশ্রণে তৈরি হয়? তো এটি উত্তর হবে অপশন বি, লৌহ, ক্রোমিয়াম এবং নিকেল। তো বন্ধুরা এই ছিল আজকের 40টা প্রশ্নের সেট। যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর যদি চান তো এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন আপনাদের যে ফ্রেন্ড আছে তাদের সাথে, যারা গভর্নমেন্ট জবের প্রস্তুতি করছে। তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন, আমি একদিন অন্তর অন্তর এই প্র্যাকটিস সেট প্রোভাইড করি আপনাদের। তো এই সব প্র্যাকটিস সেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনকে প্রেস করে নেবেন। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য।